করোনা অতিমারির জন্য এবছর রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির জন্য চালু করা হলো অনলাইন সিস্টেম। এই সিস্টেমটা করা হলো করোনাকে রুখতে। তবে এই অনলাইন সিস্টেমে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা আবেদন তো করলেন ঠিকই, কিন্তু এরপরও যখন শিক্ষা দপ্তর থেকে তাদের মেরিট লিস্ট বের হতে লাগলো, এখানে দেখা গেল আরেক সমস্যা। এমন বহু ছাত্রছাত্রী রয়েছে যাদের বাড়ি পশ্চিম জেলাতে রয়েছে, অথচ তার কলেজ নির্ধারিত হয়েছে ধর্মনগরে। এখন সে কিভাবে এই করোনা আবহে ধর্মনগর গিয়ে পড়াশোনা করবে? এই সমস্যাটা নিয়ে বিগত কয়েকদিন ধরে ভুগছে ছাত্রছাত্রীরা। এর থেকেও যে বড় বিষয়টা, তা হলো তারা কোনো কলেজে গিয়েও এর সঠিক ব্যাখ্যা পাচ্ছেন না কলেজ কর্তৃপক্ষের থেকে, যেটা নিয়ে একদমই দিশাহীন হয়ে গেছেন অনেক ছাত্রছাত্রী। এখানেই কিন্তু শেষ নয়, করোনার জন্য এবার ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে অনলাইনে, মানে নিজেদের ঘরে বসেই পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। কিন্তু এরপরও কেন এসব ছাত্রছাত্রীদের কাছ থেকে সেন্টার ফি নেওয়া হচ্ছে 65 টাকা করে? এই দুটো বিষয়কে কেন্দ্র করে সোমবার শিক্ষা ভবনে ধর্ণা দিল এবিভিপির কার্যকর্তারা। এবিভিপির পক্ষে প্রদেশ সম্পাদক সরোজ দে বলেন, যেখানে অনলাইনে হবে পরীক্ষা সেখানে কেন টাকা দিতে হবে ছাত্রছাত্রীদের? এই পরীক্ষার জন্য কেন শিক্ষা দপ্তর অর্থ নেবে? এর জন্যই এবিভিপির পক্ষে এই ধর্ণা। আমরা তুলে ধরি যে অনলাইনে যদি পরীক্ষা হয় তাহলে কোনোভাবে এতটা ভিজের দরকার নেই। তো পরবর্তী সময় আমরা দেখেছি প্রায় 50% অধিক রিডিউস করা হয়েছে যে এক্সামিনেশন ফিটা। কিন্তু এখনো যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখবেন সেন্টার ফির নামে এখনো 65 টাকা আদায় করা হচ্ছে ছাত্রদের কাছ থেকে। তো আমাদের প্রশ্ন, যে জায়গায় আমি আমার নিজের বাড়িতে বসে পরীক্ষা দেব, আমি নিজে পেন পেপার কিনে পরীক্ষা দেব, সে জায়গায় কেন আমি কলেজ কর্তৃপক্ষের কাছে টাকা দেব, কেন আমি শিক্ষা দপ্তরকে টাকা দেব? তো এই বিষয়টা টোটালি অমানবিকতার এবং ভুল। তো আমরা এজ এ বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা হিসাবে আমরা চাই, যদি আমাদের কাজে দরকার হয় তাহলে আমরা 65 টাকা না 100 টাকা দিতে রাজি। তো যে জায়গায় টাকাটা কোন জায়গায় ব্যয় হবে সে বিষয়টাই ক্লিয়ার করা হচ্ছে না, সে বিষয়টাই আমরা জানি না, তাহলে কেন আমরা 65 টাকা দেবো? কারণ সেন্টার ভিউ মানে যে সেন্টারে আমি পরীক্ষা দেবো ওই সেন্টারকে পরিষ্কার করার জন্য, সেখানে এক্সামিনেশন হল টিকেট বসানোর জন্য, সেখানে জলের ব্যবস্থা বা প্রয়োগ প্রণালীর ব্যবস্থা পরিষ্কারের জন্য, সে থেকে আমার বাড়িতে বসে পরীক্ষা দেওয়ার কিছু সেন্টার ভিউ দেওয়ার জন্য। তো তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আজকে আমরা এখানে ধর্নার আয়োজন করেছি, যাতে করে যে ঘুমন্ত অবস্থায় রাজ্য শিক্ষা দপ্তর চলছে তারা যতটুকু সজাগ হওয়ার দরকার সজাগ নেই, এই সজাগ করার জন্য এবং তাদের দৃষ্টি আকর্ষণ করে যে ভর্তিপক্ষের জন্য যে দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্রদের, পরবর্তী সময় যাতে না হয় এবং তুরন্ত যতগুলি কলেজ আছে সেই কলেজের প্রধান যারা আছেন, যারা এডমিনিস্ট্রেটর আছেন, তাদের কাছে যাতে প্রপার তথ্য গিয়ে পৌঁছয়, যাতে করে তারা ছাত্রছাত্রীদেরকে সঠিক পথ প্রদর্শন করতে পারে, এর জন্য আমাদের এই বিক্ষোভ কর্ম। এদিন শিক্ষা ভবনের সামনে এই ধর্ণা দিলেন এবিভিপির কার্যকর্তা সহ অন্যান্য কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। এই সেন্টার ফি নেওয়া যাবে না বলে অভিমত প্রকাশ করলেন এবিভিপির তরফে। এখন দেখার এই বিষয়গুলো কিভাবে সমাধান করে শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।